Redmi Note 12 Pro একদম 102 দিন পুরনো, Galaxy A23 10 দিন পুরনো, Galaxy A23 1.5 মাস পুরনো, Redmi K50i। তো হে গাইস, আমি সাবাজ মোবাইল কালেকশন তরফ থেকে আজকে নিয়ে এসেছি অনেকগুলো নতুন স্টক, যেটার মধ্যে অনেক হাই রেঞ্জও আছে আর মিড রেঞ্জও আছে, যেটার মধ্যে আমরা সিলেক্টেড করেছি কিছু মিড রেঞ্জের স্টক, যেটা হচ্ছে রেডমি, ভিভো অ্যান্ড স্যামসাংয়ের কিছু স্টক। তো বেশি মাথা না চেটে স্টার্ট করি। সো আজকে স্টার্ট করব রেডমি নোট 10টি। নোট 10টি 6GB 128 ভেরিয়েন্ট 11,000। সো গাইস কন্ডিশনটা দেখো, একদম ফ্ললেস কন্ডিশন, সুপার। তারপর হচ্ছে রেডমি ইলেভেন প্রাইম ফাইভ জি একদম ফ্ললেস কন্ডিশন, 11,500। রেডমি নোট 11 6GB 128 ভেরিয়েন্ট কন্ডিশন একদম সুপার মিন ফ্ললেস কন্ডিশন, প্রাইস হচ্ছে 12,000। রেডমি নোট 12 প্রো 6GB 128 ভেরিয়েন্ট একদম সিল কাট, আপনার এক দু দিন পুরনো, প্রাইস হচ্ছে 21,500। রেডমি K50i 6GB 128 ভ্যারিয়েন্ট 5 মাস পুরনো, প্রাইস হচ্ছে 18,000। জমি 11i 4 মাসের পুরনো, 8GB 128GB ভ্যারিয়েন্ট 18,000। ভিভো Y22 3 মাসের ফোন, 6GB 128GB ভ্যারিয়েন্ট, প্রাইস হচ্ছে 12,000। গ্যালাক্সি A23 এটা বেশি এক মাস পুরনো, ভ্যারিয়েন্ট হচ্ছে 8GB 128GB 17,000। মোটরোলা S30 প্রো আপনার 15-20 দিন পুরনো, 8GB 128GB ভ্যারিয়েন্ট, প্রাইস হচ্ছে খুবই কম, 25,000। সো গাইস যেরকম সব ভিডিওতে অ্যাড্রেস বলি, এই ভিডিওতেও আবার অ্যাড্রেস বলে দিচ্ছি। আমাদের অ্যাড্রেস হচ্ছে ব্যারাকপুর মিনি মার্কেট, শপ নাম্বার A10। শিয়ালদা থেকে আসতে গেলে আপনাকে ব্যারাকপুর স্টেশন আসতে হবে, খুব বেশি 45 মিনিট লাগবে, 40 থেকে 45 মিনিট, নেওয়ারটি, রানাঘাট, গেদে অনেকগুলো ট্রেন আছে। এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়েই সামনেই মিনি মার্কেট আছে, ওই মিনি মার্কেটের ভিতরেই আমাদের দোকান, বা ফোন করলে আমরা গাইড করে দেবো। আর হাওড়া থেকে আসতে গেলে আমাদের শ্রীরামপুর আসতে হবে, শ্রীরামপুর থেকে ঘাট পার করতে হবে, ঘাট পার করে অটো বা টোটো ধরে ব্যারাকপুর স্টেশন চলে আসবেন। সো আমাদের ক্যাশ অন ডেলিভারি অ্যান্ড প্রিপেড ডেলিভারি দুটোই অ্যাভেলেবেল আছে। ক্যাশ অন ডেলিভারিতে 5% এক্সট্রা পে করতে হবে, সেটা আগে দিতে হবে আপনাদেরকে, আর প্রিপেড ডেলিভারিতে কোনো এক্সট্রা চার্জেস লাগবে না,